মহাভারতের যুদ্ধের কর্ণে রথের চাকা মাটিতে লাগিয়ে গেছে। বুড়ো কর্তা তো নিশ্চয়ই জানেন তাই নাম মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামেন, এমন সময় তিনি নিরস্ত ছিলেন, বিদ্যুত বলে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কইছে, এখনই বার মারো তাহলে, এখনই বার মারো। অর্জুনকে নির্দেশ দেয়, অর্জুন ভগবানের কথা শুনে চটপট বা নিক্ষেপ করতে থাকে। কর্ণ ভয়ঙ্কর ভাবে বিদ্ধ হয়, কর্ণ মাটিতে লুকিয়ে যায়। মৃত্যুর পূর্ববর্তী সময় মাটিতে লুকিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, এই তুমি ভগবান, এই তুমি তোমার নিজ বিচার, এই তুমি করুণাময়, এই তোমার ন্যায্য বিচার যে একজন নিরস্তকে হত্যা করার পরামর্শ দেয়। ভগবান শ্রীকৃষ্ণ স্মৃত হয়েছেন জবাব দেন, চক্রবর্তী অর্জুন পুত্র অভিমন্যু নিরস্ত ছিলেন যখন সকলে মিলে তাকে নিঃশংসভাবে হত্যা করেছিল, তার মধ্যে তুমিও ছিলাম, তখন তোমার এই ধর্মদান কোথায় ছিল রে ভাই? এই জগতে যে যেরূপ কর্ম করব আমিও তাকে সেরূপ কর্ম প্রদান করি, ইয়াই আমার বিচার। সুতরাং সিপিএম যা কিছু করছে আমরা যতই নরম নিয়ম না করেন ভগবান ক্ষমা করবে না। ভুল করতেছি তাই শ্রীকৃষ্ণ মূল মহাভারত পৃথিবীর বিখ্যাত এপিক মহাভারত কিছু করতে পারে। এবং আপনারা জানেন যে উত্তরপ্রদেশ অনেকে কইতে আছে ডজার দিয়ে করবেন না, আমি আপনাদের মতো